আমাদের জীবনে কত কিছুই না সম্মুখী হয় জীবনের ব্যর্থতা সফলতা নিয়ে সবাই সবসময় ব্যস্ত থাকি সবসময় প্রত্যেকজনই তার জীবনের চাহিদা এবং নিজেকে একটা সার্থক এবং সফল ব্যক্তি বানানোর জন্য উঠে পড়ে লেগে থাকে জীবনের প্রথম থেকে যখন আমরা কথা বলতে জানি যখন পরিবেশ আর সমাজ সম্পর্কে ধারণা পেয়ে যাই আর তখন থেকে নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করি ভাবি যে কিভাবে আমি সবচেয়ে সমাজের উঁচু লেভেলে যাব ভাবি যে কিভাবে আমি সবার থেকে ধনী ব্যক্তিত্ব হব আজকে প্রতিটি রহস্যময় অনুষ্ঠানে আমরা এইরকমই টিপস নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে বদলে দিতে পারে বা আপনার জীবন উন্নয়ন শিখরে পৌঁছাতে পারে যে সাতটি উপায়ে বদলে ফেলবেন আপনার জীবন শপিং কি করবো না করবো জীবনের লক্ষ্য কাজ এমন অনেক কিছু ভাবতে ভাবতে হয়তো এমন কিছু চলে আসে যা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে তবে জীবনের সন্তুষ্টির জন্য আগে অবশ্যই দেখতে হবে নিজের আইডিয়া ও নিজের পরিকল্পনা যখন আপনি নিজের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন এবং সেখানে একটির পর আরেকটি দেখুন ভালোভাবে হয়তো নিচের এই বিষয়গুলো সেখানে আছে যা আপনার জীবনকে অন্যান্য শিকরে বা বদলে দিতে সাহায্য করবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি মধ্যে দিয়ে টেনেতেন বা কেটে দেন তাহলে আপনার জীবন ব্যর্থতাই রয়ে যাবে সো সফলতার জন্য দেখতে থাকুন প্রথমে ভালোভাবে চিন্তা করুন নিজের করুণা সম্পর্কে তালিকা করার আগে আপনাকে ভাবতে হবে কি করা উচিত আর কি করা উচিত নয় সব লিখে তারপর দেখুন কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া চিত্রগুলোকে একটির পর একটি কাঠামোতে সাজিয়ে ফেলুন দেখুন কোন সময় কোনটি করলে ভালো ফল আসবে এভাবে ভেবে চিনতে এগোতে থাকুন এবং তালিকাটি করেই ফেলুন এতে করে আপনি যাই করেন তাতে একটি মানসিক সন্তুষ্টি থাকবে আর চিকিৎসা বিজ্ঞানীরা বলেন আমরা একই সময় আমাদের মাথায় চারটি বিষয় রাখতে পারি দই নিজেকে আরও সফল করে তুলুন তালিকাটি আন্তরিক অর্থে আপনাকে সফল করে তুলতে পারে এবং এটি হতে পারে বেশি কার্যকর মনোবিজ্ঞানী জর্ডান ফিটারন্স দেখিয়েছেন যে শিক্ষার্থীরা একটি প্রক্রিয়া অনুসরণ করলে তাদের পারফরম্যান্স ভালো হয় তা একটি কলম নিন সাথে একটুকু কাগজ নিজের লক্ষ্যগুলো লিখতে শুরু করে দিন তিন নম্বর অর্থ সঞ্চয় করুন নিজের অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবতে হবে অর্থাৎ কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় হবে সেটু জানা থাকা উচিত তাই ধরুন শপিংয়ে যাবেন তাহলে লিখে ফেলুন কী কী কিনবেন তারপর দেখুন কোথায় সেটা আপনার জন্য সাশ্রয় হবে এটি আপনাকে অতিরিক্ত অর্থবি থেকে রক্ষা করবে চার নম্বর আত্মসন্দেহ থেকে মুক্ত থাকুন ও আত্মবিশ্বাসকে আরও জাগ্রত করুন ধরুন হঠাৎ যদি মনে হয় যে জীবন আপনি পার করছেন তা যথেষ্ট ভালো নয় তাহলে একটি সঠিক তালিকা আপনাকে সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে যেতে পারে আপনি আপনার ছোটো বড় সব অর্জনগুলো তালিকায় তুলে ফেলুন দেখবেন সত্যি কি দারুণ সময় গেছে আপনার মানুষ এ আত্মবিশ্বাস নিয়ে সমস্যায় ভোগে তাই এর তালিকাটি করুন সেটি যে ধরনের সাফল্য হোক না কেন এরপর দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আরও কীভাবে বাড়ে পাঁচ নাম্বার নিশ্চিত করুন যে কোনো ভুল করছেন না এটি আপনাকে কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে এ ধরনের একটি চেকলিস্ট তাই জরুরি বিয়ের পরিকল্পনা বা ছুটিতে যাওয়ার পরিকল্পনা এ সময় লিখে ফেলুন কি কি দরকার দেখবেন দারুণ পরিকল্পনা হয়ে যাচ্ছে ছয় নম্বর সুনির্দিষ্ট পরিকল্পনা স্থির থাকতে নিজেকে সহায়তা করুন আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোনো কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি আর এ কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয়ে মনে এসে আপনার কাজে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে এজন্য মনোবিজ্ঞানীরা বলেন কোনটা করবেন তা লিখে ফেলুন এবং সে অনুযায়ী কাজ করুন সাত নম্বর যে জিনিসগুলো আপনাকে দমিয়ে রেখেছে সেগুলোর মুখোমুখি হন যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দুমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন হয়তো মনে হবে বিষয়টি সুখর না হতে পারে তারপর মোকাবেলা করুন দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবে এতক্ষণ কথা বলছিলাম আমি আরচে সাকাওয়াল যে সারটি ভীষণ এখন কথা বলছি সত্যি সেই সারটি বিষয় তো লক্ষ্য করেন এবং প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা যাই কিছু করি না কেন সব কিছু আমরা নোটপ্যাডে রেখে বা আগে থেকে পরিকল্পনা করে কাজ করি তাহলে নিশ্চয়ই জীবনের উন্নতি আসবে জীবনের সফলতা আসবে আর আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা কখনো কোনো কাজের জন্য আগে সিদ্ধান্ত বা পরিকল্পনা করি না হুট করে ভাবি হুটহাট করে বলে ফেলি ধরুন কাউকে ভালোবাসি তাকে হুট করে ভালোবাসার কথাটা বলে দেওয়া ঠিক নয় কারণ সেখানে আপনার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে সো আগে যাকে ভালোবাসুন তাকে চিনুন জানুন তারপরে বলুন সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী প্রথিক টিভি রহস্যময় অনুষ্ঠানে আরও দারুণ কোনো টিপস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা করেননি তারা করে নেবেন সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই